নমস্কার দশবন্ধু, জয় জগন্নাথ, সর্বে ভবন্তু সুখিনা। দশবন্ধু, আজ আমি জানিবা 2023 আমার জুন মাসর রাশিফল, যাকে মাসিক রাশিফল বিছা রাশি। তো বিছা রাশি দশবন্ধু, আমি জানিবা আপনার কেতে শুভ কেতে অশুভ রয়েছে, চাকির কোন কোচি, বিবাহ কোন কোচি, বৈবাহিক সম্পর্ক কোচি, প্রেম করুথা পিলামানকর কথা, তা সহিত মধ্যে আমি জানিবা রোজগার, যাকে মূল পিণ্ড, বা আমি এটি মধ্যে অনেক ক্যান্সার কইপারিবা, পিলামানকর চাকির কথা মধ্যে মূল পিণ্ড, এই কথা সব আলোচনা করিবা। দশবন্ধু, তা পূর্বে আমি জানি না গ্রহ স্থিতির কথা, কি বিচার আছে আপনার স্থিতি যা রয়েছে, কেটি আপনার পঞ্চম ঘরের কথা, যাকে বৃহস্পতি, যে কি অত্যন্ত বলবান শুভ গ্রহ, যে অনেক ষষ্ঠ ঘরে নিজ মেষ রাশি অনেক, যার অধিপতি নিজে, আপনার বিছা রাশির অধিপতি মঙ্গল, তা তো মিত্র গ্রহের অনেক বৃহস্পতি। আপনার এটি মধ্যে অন্যান্য স্থিতি দেখলে আপনার এটি রবি বুধ, যাকে বুধাদিত্য রাজযোগ রহব, আপনার যা কি 14 তারিখ পর্যন্ত, তা ভিতরে মধ্যে আপনার অনেকাংশে কুহযিব যে জাতকের আহরে বড় শুভযোগ বি রয়েছে সময় বর্তমান, কি শুক্র উইথ মঙ্গল, যে কি রহবে ভাগ্য ঘরে, কড়াকু যা রাজযোগ কুহযায়, শুক্র যে কি বিলাস ব্যসন কারক বা অল টাইপ অফ এক্সপেকটেশনস কথা আসে, আপনার মঙ্গল যে কি তা সহ কম্বাইন হওয়া দ্বারা, তা কুহতি যে নিজের রাশাধিপতি উইথ সপ্তম কেন্দ্র অধিপতি, এমানকার কম্বিনেসন রহবা অনেকাংশে কুহযায় যে এমানক মধ্যে সুপ্রভাব রয়েছে। কিন্তু আমি দশবন্ধু জানিয়া পূর্বে আমি প্রথম কথা, যে যদি প্রোগ্রাম ভালো লাগবে তাহলে অধিক অধিক লাইক করবে, শেয়ার করবে, সবসক্রাইব করবে, এবং আপনার বেল আইকনকে মধ্যে ক্লিক করবে। চ্যানেল না হচ্ছে রঙ্গ বেদাঙ্গ। দশবন্ধু, আমি বিজয় রাশির কথা কহিবা, প্রথম যা মূল পিণ্ড শুক্র সহ মঙ্গল একাঠি রহবে, যাকে আমি কইপার অত্যন্ত বলবান শুভ কথা, যে সপ্তম কেন্দ্র তা সহ লগ্নর অধিপতি বা রাশির অধিপতি রহবে একাঠি, এমানকার কম্বিনেসন রহব ভাগ্য ঘরে, তা কুহযায় অনেকাংশে এমানকার কম্বিনেসন কু বরাহমিহির যা খনাবচন লেখিলে, যে কড়াকু যদি একাঠি থে দাসী পিলা ঘোড়া চড়ে, তা অর্থ আপনার অনেকাংশে কুহযিব যে এটি অত্যন্ত বলবান শুভ প্রভাব রহব। এর সুপ্রভাব প্রথম কথা, বিবাহ যোগ্য পিলা মানকর বিবাহ স্থির হব, প্রেমকৃত পিলা মানকর অনেকাংশে শুভরু অতি শুভ ফল মিলিব, বিবাহ ভলি শুভ প্রভাবর মধ্যে সু অবসর মিলিব, এবং অনেকাংশে কুহযিব এইভাবে পরিস্থিতি রয়েছে শুক্র মঙ্গল কম্বিনেসন, শুক্র যেহেতু বিলাস ব্যসন কারক প্ল্যানেট, তা তো অল টাইপ অফ এক্সপেকটেশনস আশা পূরণর মাস রহব। অনেকাংশে কুহযিব নিজ ভিতরে আত্মবল, আত্মসন্তোষ, আত্মতৃপ্তি এবং বুদ্ধি বিচার অধিকার রহব, যেপাই সময় আপনার সাথ দেব বা আপনার স্মরণে রহব। তা সহ মধ্যে অনেকাংশে রয়েছে যেটি স্থিতি, যাকি আপনার সপ্তম ঘরে বুধ রহবা, যে কি আপনার রাশি পাই মূল কথা, যে একাদশ কেন্দ্র অধিপতি, তাতে একটি ব্লেসিংস এবং সম্পর্ক এবং আশীর্বাদ গুরুজন মানকর রহব, হায়ারথিক অথরিটিঙ্ক রহব, এবং বিজনেস ম্যান পাই তাঙ্কর যেমন ভাল ক্লায়েন্ট, সেমানকর আশীর্বাদ রু বা সহযোগ রু নূয়া নূয়া বিজনেস রে সকসেস হওয়া, চাকরিয়া মান পাই মধ্যে অনেকাংশে কুহযিব যে প্রমোশন, ইনক্রিমেন্ট এসব স্থিতি মধ্যে রহব। ফাইনান্সিয়ালি নিশ্চয় আপনার সুস্থ রহবে, যেটি আপনার স্থিতি নিশ্চয় সপোর্ট করবে। ষষ্ঠ গ্রহে রাহু এবং আপনার দ্বাদশ কেতু, যা কি অনেকাংশে বেড়ে বেড়ে ঋণগ্রস্ত নুহ, কিন্তু অধিক ব্যয় করাইবে, খরচ করাইবে, অনেক সময় এগুলির স্থিতি মন উপরে প্রভাব পড়বে, যাকে নিয়ে মধ্যে স্বাস্থ্য, মন এবং সম্পর্ক বেড়ে বেড়ে বিগিড়ব। এর পরিস্থিতি নিয়ে আমার রয়েছে পিলা মানুষ টিপস, যে কম্পিটিটিভ এক্সাম দেওয়া, সরকারি চাকরি পাই চেষ্টা করুবা, কিংবা কোণী প্রকার কর্মক্ষেত্র সৃষ্টি নিমন্তে চেষ্টা করুবা পিলা মানুষ, এটি সুপ্রভাব রহব, যে নিজের কর্মাধিপতি এবং নিজের ভাগ্যাধিপতি, নিজের এটি অনেকাংশে কুহযিব অত্যন্ত বলবান শুভ গ্রহ মানকর পরিস্থিতি, আপনার অনেকাংশে সপোর্ট দেবে, যাকে আপনার নিশ্চয় সকসেস আড়ে নেবে। সেটা আপনার এটি রাশির কথা কহিলে, চতুর্থ কেন্দ্রে শনি রহবা এবং দশম কেন্দ্র যাই কর্মগ্রহকে দৃষ্টি দেওয়া, এটি মধ্যে অনেকাংশে কুহযিব যেমন প্রফেসন বা রিলেটেড টু ইঞ্জিনিয়ারিং পাঠ পড়ুছেন, কম্পুটর সাইন্স রে জব আছে, আইটি সেক্টর কিংবা আপনার অনেক কিছু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, যেমন সিভিল ওয়ার্কস কি গাড়ি মোটর, আপনার যে ট্রান্সপোর্টিং বিজনেস কিংবা আপনার অনেক কিছু যেগুলো বিজনেস রিলেটেড টু এনি মেকানিজম রয়েছে, ইঞ্জিনিয়ারিং কাম রয়েছে, সেখানে সপোর্ট মিলবা সহ আপনার রহব জুডিসিয়াল, লিগাল বা ল, তথা যে আপনার আইন বিভাগ সহ জড়িত অনেক, আইন বিভাগের চাকরি করছেন, ব্যবসায় আছে, সে অধিক সফলতাপন্ন রহব।
ଏଠି ପିଲାମାନଙ୍କ ପାଇଁ ସୁସ୍ଥତା ଦେଲା ବେଳେ ମହିଳାମାନଙ୍କର କଥା କହିବା, ମହିଳାମାନଙ୍କ ପାଇଁ ବେଳେବେଳେ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଆଡ଼କୁ କଥା ଯିବ ଯେ ଇନଫେକ୍ସନ୍ ଆଲର୍ଜିସ୍ କ୍ରିଏଟ୍ କରିବ। ଅନେକ ସମୟରେ ଛୋଟ ଛୋଟ କଥାକୁ ନେଇ ମନ ଭିତରେ ଭାରି ମାତ୍ରାରେ ପ୍ରଭାବ ପଡ଼ିବ, ଚିଡ଼ଚିଡ଼ା ସ୍ୱଭାବ ବେଳେ ଆସିବ, ଗ୍ୟାସ୍ ଆର୍ ଏସିଡ଼ିଟିର କାରଣ ହେବ, ଆର୍ ସୁଗର ଲେଭେଲ୍ ଇମ୍ବାଲାନ୍ସ ରହିବ। ତ ଯେଉଁମାନେ ଅଲରେଡ଼ି ସୁଗର ପେସେଣ୍ଟ ଅଛନ୍ତି ସେମାନଙ୍କ ପାଇଁ ଟିକେ ସ୍ଥିତି ବିଗିଡ଼ିବ। ତେଣୁ ଏଇ ସ୍ପେଶାଲ ଟିପ୍ସ ବିଷୟରେ ଅଛି। ମାସର ପ୍ରତ୍ୟେକ ମଙ୍ଗଳବାର ଶନିବାର ଭଗବାନ ଶଙ୍କର ବଚନ ହନୁମାନଙ୍କୁ ଦର୍ଶନ କରିବେ, ହନୁମାନ ଚାଳିଶା ନିଶ୍ଚୟ ପାଠ କରିବେ, ଭଗବାନଙ୍କୁ ତୁଳସୀ ଅର୍ପଣ କରିବେ ପ୍ରତ୍ୟେକ ମଙ୍ଗଳବାର ଏବଂ ଶନିବାର। ତା ସହିତ ମଧ୍ୟ ରହିଛି ଆଶାଜନକ ଯେତିକି ସକ୍ଷମ ମୁତାବକ କିଛି ଖାଦ୍ୟ ଭୋକିଲାମାନଙ୍କୁ ଦାନ ଦେବେ, ଭୋକିଲାଙ୍କୁ ଖାଇବାକୁ ଦେବେ। ଜୀବଜନ୍ତୁ ହୁଅନ୍ତୁ କିମ୍ବା ମଣିଷ, ନିଶା ଆପଣଙ୍କ ଆଶୀର୍ବାଦ ପ୍ରାପ୍ତ ହେବ ଏବଂ ଏ ବିଷୟରେ ଆସି ସବୁବେଳେ ଲକ୍ଷ୍ୟ ଦେବେ। ଫାଇନାନ୍ସିଆଲ କ୍ରାଇସିସ୍ ହେଲା ମାନେ ମା ତାରିଣୀଙ୍କୁ ଦର୍ଶନ କରିବେ, ଆର୍ଥିକ ଅଭାବ ବା ତାରାଙ୍କର ଆଶୀର୍ବାଦ ଦରକାର। ପ୍ରତ୍ୟେକ ଗୁରୁବାର ମାଙ୍କୁ ଦର୍ଶନ କରିବେ ଏବଂ ମଙ୍ଗଳବାର ମଧ୍ୟ ଦର୍ଶନ କରିବେ। ବୃହସ୍ପତିଙ୍କର ବୃକ୍ଷ ଯାହାକୁ କୁହନ୍ତି ଦେବଦାରୁ ଗଛ, କଦଳୀ ଗଛ ଏବଂ ବ୍ରହ୍ମଜ୍ୟୋତି ଗଛ, ଏ ତିନୋଟି ଗଛ ଯାହା ଆପଣ ଘର ପାଖରେ ଥିବ ତାକୁ ପ୍ରତ୍ୟେକ ଦିନ ଜଳ ଅର୍ପଣ କରିବେ ଏବଂ ଆପଣଙ୍କର ପ୍ରଣାମ ମଧ୍ୟ କରିବେ। ଏ ତିନୋଟି ଗଛର ଚେର ଯାହା ବି ମିଳିଲା ତାକୁ ଟିକେ ନିଜେ ବାନ୍ଧିବେ, ଯାହାକି ଦେହକୁ ଲାଗିକି ରହିବା ଆପଣଙ୍କ ପାଇଁ ନିଶ୍ୱାସ ସକ୍ରାନ୍ତ ଉର୍ଜା ଦେବ ଏବଂ ବୃହସ୍ପତିଙ୍କର ରତ୍ନ ପୋଖରାସ ମଧ୍ୟ ପରିଧାନ କରିବା ଶୁଭଙ୍କର ରହିବ। ହଳଦୀ ଗୋଟା ହଳଦୀ ଖଣ୍ଡେ ତାକୁ ସବୁବେଳେ ପାଖରେ ରଖିବେ, ମାସ ତମାମ ଆପଣଙ୍କ ନିଶା ଆଶୀର୍ବାଦ ପ୍ରାପ୍ତ ହେବ। ତ ଦଶ ବନ୍ଧୁ ଏଥିଲା ଆମର 2023 ମସିହା ଜୁନ୍ ମାସର ମାସିକ ରାଶିଫଳ ବିଚାର ରାଶି, ଯେ ଚ୍ୟାନେଲର ନାଁ ହେଉଛି ରଙ୍ଗ ବେରଙ୍ଗ। ଯଦି ପ୍ରୋଗ୍ରାମ ଭଲ ଲାଗିଥିଲେ ଅଧିକ ଅଧିକ ଲାଇକ୍ କରିବେ, ସେୟାର କରିବେ, ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବେ ଏବଂ ଆପଣ ବେଲ୍ ଆଇକନ୍କୁ ମଧ୍ୟ ଦାବିବାକୁ ବା ଆପଣ କ୍ଲିକ୍ କରିବାକୁ ଭୁଲିବେ ନାହିଁ। ଦଶ ବନ୍ଧୁ ଏଥିଲା ଆମର ଆଜିର ଇଏ ଟପିକ୍, ବିଦାୟ ରହୁଛି। ଜୟ ଜଗନ୍ନାଥ। ସର୍ବେ ଭବନ୍ତି ସୁଖିନଃ।